আজ অজানা সন্ধানেতে এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করব যার অদম্য জীবনশক্তি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এই মানুষটি হলেন সদ্যপ্রয়াত স্টিফেন হকিং উনি একবার বলেছিলেন যে মৃত্যুকে আমি ভয় পাই না তবে মারা যাওয়ার জন্য আমার কোনো তারাও নেই কারণ মৃত্যুর আগে জীবনে আমাকে অনেক কিছু করতে হবে কিন্তু অদ্ভুত এই মানুষটির শরীরের কোনো অংশই সঠিকভাবে কাজ করতো না মস্তিষ্ক ছাড়া এই মানুষটি কিছু কাজ করতে পারতেন না কিছু বলতেও পারতেন না তাও তার জীবন শক্তি ছিল অদম্য স্টিফেন বলেছিলেন মৃত্যু নিশ্চিত কিন্তু জন্ম ও মৃত্যুর মাঝের সময়টা আমরা কেমন ভাবে কাটাবো তা আমাদের উপর নির্ভর করে জীবন যতই কঠিন হোক না কেন মানুষ সব সময় কিছু না কিছু করতে পারে এবং সফলতাও পেতে পারে উনিশশো বিয়াল্লিশ সালের আটই জানুয়ারি স্টিফেন হকিন্স ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে স্টিফেন এতটাই ইন্টেলিজেন্ট ছিলেন যে বিভিন্ন স্পেয়ার পার্ট দিয়ে নিজের কম্পিউটার তিনি নিজেই বানিয়ে নেন এই জন্য ছোটবেলায় তাকে আইনস্টাইন নামেও ডাকা হতো আর অদ্ভুত কোয়েন্সিডেন্স হলো এই যে স্টিফেন হকিন্সের এর মৃত্যুদিন অর্থাৎ চোদ্দই মার্চ হল আইনস্টাইনের জন্মদিন আরও একটি অদ্ভুত কোয়েন্সেন্স হল গ্যালিলিও মৃত্যু দিন এবং সতেরো বছর বয়সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন অঙ্ক এবং পদার্থবিদ্যা ওনার প্রিয় বিষয় সব থেকে ছিল কিন্তু অক্সফোর্ডে পড়ার সময় দৈনিক বিভিন্ন কাজে তিনি সমস্যার সম্মুখীন হতে থাকেন একবার ছুটিতে যখন হকিং বাড়িতে আসেন তখন হঠাৎ সিঁড়ি থেকে নামার সময় উনি অজ্ঞান হয়ে যান এবং নিচে পড়ে যান প্রথমে দুর্বলতা ভেবে কেউ বিষয়টিকে তেমন পাত্তা দেয়নি কিন্তু বারবার একই ঘটনা ঘটায় এবং তার সাথে আরো নতুন কিছু উপসর্গ যোগ ভালো হওয়ায় করে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে উনি দুরারোগ্য এক অসুখ নিউরন মোটর ডিজিজে ভুগছেন এই অসুখটিতে মানুষ ধীরে ধীরে রূপে পঙ্গু হয়ে যায় ডাক্তাররা বলে দেন হকিং বড়জোর আর দু বছরই বাঁচতে পারবেন হকিং এর সম্পূর্ণ ঘটনাটি শুনে খুবই কষ্ট পান কিন্তু তিনি মনে মনে ভাবেন যে এমন ভাবে তিনি কিছুতেই মারা যেতে পারেন না তাকে জীবনে আরো অনেক কিছু করতেই হবে কিন্তু তার শরীর আস্তে আস্তে তাকে সাহায্য করা বন্ধ করে দেয় মাত্র একুশ বছর বয়সে ওনার শরীরের বাঁধিক সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে যায় এবং তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয় কিন্তু তার হুইল চেয়ারটি মোটেই সাধারণ ছিল না সেটি তার মতোই প্রখর ছিল হুইল চেয়ারটি তার মস্তিষ্ক হাত এবং চোখের কম্পনের মাধ্যমে বুঝতে পারত যে হকিং কি বলতে চাইছেন তার মতে আমাদের পৃথিবী নিজের জীবনের শেষ ধাপে এসে উপনীত হয়েছে আর যদি মানুষকে নিজের অস্তিত্ব বাঁচাতে হয় তাহলে খুব তাড়াতাড়ি মহাকাশে মানুষকে নিজের থাকার ব্যবস্থা করতে হবে ফিজিক্স এবং বিজ্ঞান বিষয়ক অনেক বই লেখার সাথে সাথে তিনি ছোটদের জন্য একটি বই লেখেন যার নাম হল জর্জেস সিক্রেট কি টু দ্য ইউনিভার্স হকিং এর মতে ভগবান ভাগ্য দুর্ভাগ্য স্বর্গ বা নরক এর কোনোটিরই কোনো অস্তিত্ব নেই ওনার মতে আমাদের উৎপত্তি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে এর আগে সময়ের কোনো অস্তিত্বই ছিল না হকিং এটাও মানতেন যে এলিয়েন্স অস্তিত্ব সম্ভব পৃথিবী ছাড়াও এই মহাবিশ্বে অনেক গ্রহ এবং উপগ্রহের অস্তিত্ব আছে যাদের অনেকের সম্বন্ধেই আমরা প্রায় কিছুই জানি না তাই সেই গ্রহ বা উপগ্রহ এলিয়েন্সরা থাকতেই পারে তারা যে মানুষের মতোই দেখতে হবে এমনটা নাও হতে পারে তারা হয়তো মানুষের থেকে আকারে একশো গুণ বড় হতে পারে আবার তারা আনুবীক্ষণিক হতে পারে হকিং এমনও মানতেন যে হয়তো বহু বছর আগে অন্য গ্রহ থেকে এলিয়েন্সরা পৃথিবীতে আসে এবং পৃথিবীর মানুষদের সাথে তাদের যুদ্ধ হয় এমনও হতে পারে যে সেই এলিয়েন্সরা আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত ভাইরাসের আকারে অস্তিত্বশীল বিজ্ঞানের এমন এক জ্যোতিষকে হারিয়ে পৃথিবী আজ সত্যি খুব অসহায় কিন্তু স্টিফেন হকিং আমাদের এটা শিখিয়ে গেছেন যে শারীরিক পঙ্গুতা কখনোই মানুষের জীবনে বাধা হতে পারে না বরং মানসিকভাবে পঙ্গু মানুষই প্রকৃত অর্থে পঙ্গু আজকে স্টিফেন হকিংকে নিয়ে এই পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না